6 জানুয়ারি বৃহস্পতিবার। তো আমি জাস্ট বিছানা থেকে উঠলাম এখন বাজে 8:10, আর বাইরের ওয়েদার ব্যাপক ঠান্ডা, মানে এখান থেকে দেখা যাচ্ছে পুরো কুয়াশায় ভরা, আর টেম্পারেচার এখন জাস্ট 16 ডিগ্রি কাছাকাছি। তো চলো বাইরের দিক থেকে তোমাদের দেখা যায় কেমন আছে ওয়েদারটা, দেন ফ্রেশ হয়ে আমার সকালের রুটিন যে থাকে কফিটা খেয়ে নিই। আজকে আমার সকালের কফি নিয়ে তো রেডি একবারে। তো বুঝতে পারছো যে বাইরে রোদ উঠেছে, কিন্তু এখন খুব একটা বেশি না, 10:30 বাজে, বাট তাতেও কেউ যদি জলে হাত দিতে যাচ্ছে মানে তার কোনোভাবে অপারেশন করার দরকার হলে তার অ্যানেস্থেসিয়ার প্রয়োজনই হবে না, কারণ এত ঠান্ডা জল হাত পা পুরো সেন্সলেস করে দিচ্ছে। চলো দেখি আর কি করা যায়। আজকে বাবা গেছিলো বাজারে, তাই আজকে আমি আর বাজার করতে যাইনি, আজকে বাড়িতে মাংস হচ্ছে, আর আজকেও আমার কপালে পড়েছে মাংসটাকে ধোয়ার জন্য। চলো মাংসটাকে ধুয়ে ফেলি, তারপরে দেখাচ্ছি আর কি করি। আজকে তো আমি অ্যামাজন প্রাইম নিয়ে সিনেমা দেখতে বসেছিলাম সত্যমেবজয়তে 2টা। এক্সপেকটেশন ছিল অনেকটা হাই, যে ভেবেছিলাম সিনেমাটা অনেক ভালো হবে, কিন্তু আলটিমেটলি এতটা বেশি বোরিং লাগছিল যে আমি অফ করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকাল সকাল উঠে আমি আবার একটা সিনেমা নিয়ে বসে পড়েছি দেখতে, আর এটা আর আমি অলরেডি শুনে এসেছি যে এটা অনেকটা ভালো হয়েছে। তো এটা হচ্ছে একটা বই যেটা অনেকটা আমাদের প্যাট্রিয়টিক মানে ফিলিং দেয়, যেমন মানে যারা একটা দেশপ্রেমিক বলতে পারো তাদেরকে অনেকটা বেশি ইন্সপায়ার করে বইটা। তো এরকমই একজন ক্যারেক্টারটাকে নিয়ে, আশা করছি তোমরা হয়তো গেস করতে পেরেছো কিছু, একদম নতুন রিলিজ হওয়া বই এটা। এটা হচ্ছে ভিকি কৌশলের সর্দার উধাম যেটা, সেটাই। তো জাস্ট চালাম এখন, তো চলো সিনেমাটা দেখি, দেন তোমাদেরকে আমি বলবো আমার নিজের এক্সপিরিয়েন্সটা কেমন সিনেমাটা দেখার পর, মধ্যে সিনেমার কেউ কিছু শর্ট থাকছে তোমার সাথে আগে। আমার সিনেমাটা দেখা শেষ হলো। সিনেমাটা প্রথম দিকে কিছুটা স্লো রান মনে হলো, লাস্টের লাস্ট মানে লাস্ট টাইমটুকু মানে খুবই ভালো, সেখানে লাস্ট 8 ঘন্টা বলতে পারো প্রায়, মানে যেখান থেকে ওর মেন কী বলবো, ওর যেখান থেকে সাজাটা মানে সর্দার উধাম সিংয়ের যেখান থেকে সাজাটা শুরু হলো সেখান থেকে শুরু করে জালিয়ানওয়ালাকে হত্যাকাণ্ডটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে, দেখিয়েছে খুব ভালোভাবে এখানটা। মানে যারা একজন দেশের প্রেমী বলতে পারো তাদের কাছে সিরিয়াসলি ওই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওই টাইমটা মানে আমার কাছে তো বিরাট লেগেছে, মানে খুব ভালো ডিসপ্লে করেছে। আর এতদিন আমি খবরে পড়ে এসেছি, আমি সেরকমভাবে ভগৎ সিংয়ে কিছুটা ইনসিডেন্ট দেখেছিলাম, আর এই ইনসিডেন্টটা মানে ব্যাপক মানে খুবই ভালো আর খুবই প্যাথেটিক ছিল ইনসিডেন্টটা। তোমরা যারা এখন সর্দার উধাম সিংটা দেখো নি তারা অবশ্যই দেখে নিতে পারো, এটা অ্যামাজন প্রাইমে খুব ইজিলিভাবে অ্যাভেলেবেল আছে, আর না হলে তোমরা তো জোগাড় করতেই পারবে। তো দেখে নাও এবং তোমাদের শেয়ার করো আমার সাথে, যদি কেউ দেখে থাকো সেও শেয়ার করো আমার সাথে যে তোমাদের কেমন লেগেছে পার্সোনালি সিনেমাটা, সেটা কমেন্টস করে। চলো দেখি, দুপুর প্রায় 2:30 বেজে গেলো, সিনেমাটা দেখতে দেখতে শেষ হতে হতে, তো চলো এবার স্নানটা করে নিই, নাহলে খিদেও পাওয়া শুরু হয়ে যাবে, আর রেডি আছে বাড়িতে মাংস হয়েছে, তো খাওয়াটা আলাদা হ্যাঁ মজার হবে। চলো স্নানটা করে কমপ্লিটের পর আমার রেডি, দুপুরে খেতে চলে এসেছি আমি, আর আজকে আমার সাথে খাবারে আছে মাংস ভাত বাঁধাকপি আর শাক। তো চলো খেয়ে নিই, দিয়ে বাতাল যেমন খিদেটা খুব পেয়েছে। প্রথম আমি মা আর ভাই তিনজনে মিলে একবারে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, আর তোমরা জানো যে আমার গাড়ি নিয়ে বেরোলে কী করি, গাড়ি নিয়ে নিজেদেরকে একটু আরও বেশি ভালো ট্রেনই করতে যাই। তো চলো গাড়িটা ছাড়ানো হয়ে গেলো, বাড়ি চলে এলাম। এবার ভাবছি ফোনে একটা ক্লাস স্টার্ট করেছি আমি, সেটাই করবো, চলো একটু ক্লাসটা করে নিই, তারপরে আমার কথা হচ্ছে তোমার সাথে বিকেলবেলা। বেশ অনেকক্ষণ আগে খাওয়ার ফলে আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো তাই আমি একটু মুড়ি চানা চুড়া চা খেয়ে নিলাম, আর এখন আমি বর্তমানে আবার টিভি দেখতে বসছি, কারণ এখন ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার যে খেলাটা চলছে সেটার আজকে বলতে পারো যে রেজাল্টের দিন ইনফ্যাক্ট অলরেডি, কারণ অলরেডি আর 108 রান মতো বাকি আছে এখন সাউথ আফ্রিকার দরকার। তো কী বলছো তোমরা, যে 108 রান কি সাউথ আফ্রিকা করে ফেলতে পারবে নাকি ইন্ডিয়াকে 1টা উইকেট তুলতে পারবে? তো চলো তোমরাও খেলাটা দেখো, আমি একটু খেলাটা দেখে নিই, তারপরে আমার কথা হচ্ছে। তো এখন ঘড়িতে প্রায় 9:30 বাড়েছে, আর আজকে আমার রাতের খাবারটা অ্যাকচুয়ালি সেরকম কোনো হেভি খাবার নেই বলে আমি এখনও খাইনি। অলরেডি আমার মা বাজারে গেছিলো, সেখান থেকে মা একটা কেক নিয়ে এসেছিলো, তো কেকটা খাওয়া হয়েছে আর কিছু মিষ্টি খাওয়া হয়েছে, সেখানে লাড্ডু ছিল, মিষ্টি ছিল, মানে সন্দেশ ছিল, কালাগাছ ছিল, সবটাই মিষ্টি ছিল, তো ওটা খাওয়া গেছে। আর রাতে আমি আর হেভি কিছু খাবো না, কিছু মাংস আছে, কিছু মাংস খেয়ে নেবো, রাতে দিয়ে শুয়ে পড়বো। চলো মাংসটা খেয়ে আসি, বললাম মাংস অলরেডি আমার মাংস নেওয়া হয়ে গেছে আমার ভাগের মাংসটা, তো চলো মাংসটা খেয়ে নিই। দেন আজকে রাতে আমি ভেবেছি আরও দুটো ক্লাস করবো, অ্যাকচুয়ালি আমি
সো একাডেমি থেকে আমার নিজের মানে কি বলবো স্কিল বাড়ানোর জন্য আমি নিউ নিউ ক্লাস জয়েন করছি। তোমরা চাইলে জয়েন করতে পারো, এটা একদম ফ্রি থাকে, তোমরা নিজেদেরকে গ্রুমিং করাতে পারো, নতুন স্কিল শিখতে পারো, সেখানে তোমরা তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী সেখানে তোমরা মানে বিভিন্ন টাইপের মানে নেটওয়ার্কিং থেকে শুরু করে কম্পিউটারে যেমন এক্সেলের কাজ অনেকে যারা জানো তারা, বা গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন, ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে ইনফ্যাক্ট ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, এগুলোর কোর্সও অ্যাভেলেবেল আছে, আর সবকটা কোর্সই ফ্রি ওখানে। তো তোমরা চাইলে ইজিলি তোমাদের স্কিলটাকে গ্রো করতে পারো, তো তোমরা শুরু করে দাও আজ থেকেই আমার মতো। চলো খেয়ে নি, দেওয়ার কথা বলছি অলরেডি কমপ্লিট। আর আমি আজকে ওপরে ব্ল্যাঙ্কেট নিয়েছি কারণ ঠান্ডাটা আমাদের এখানে লাস্ট দুদিন ধরে বেশি বেড়েছে, তো যাতে কোনোভাবে শরীর খারাপ হয়ে যাতে না পড়ে তার জন্য একটু বেশি আগে থেকে প্রিকশন নিয়ে নিচ্ছি। ওপরে আমার ঘরে আমার মা টিভি দেখছে, তা ডেইলি রুটিনে যে ডেইলি সব সিরিয়ালগুলো থাকে সেগুলো দেখছে। তো চলো দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয়, তারপরে ছুটে বলিতে বাজে। দেখো 10:30 প্রায়, 2 মিনিট বাকি আছে, আর আমার মা এখন আমার ঘরে এসে সিরিয়াল দেখে যাচ্ছে, কন্টিনিউ টর্চার করে যাচ্ছে আমাকে। তোমাকে দেখাচ্ছি ব্যাখ্যা, রাতের বেলা বসে এখন দুধ খাচ্ছে, আর এই যে বোকা বাক্সের সামনে বসে সিরিয়াল দেখেই যাচ্ছে কন্টিনিউ ভাবে। ঘরটা ফাঁকা করছে না, লাইট জ্বালিয়ে কন্টিনিউ দেখে যাচ্ছে, আমি ঘুমাতেও পারছি না। তো আমার হ্যাবিট কেমন হচ্ছে, একাই নষ্ট করে দেবে। চলো দেখি এই টর্চারটা আর কতক্ষণ ধরে হয়। আলটিমেটলি 11টা বাজে আর আমার মা সিরিয়াল দেখাটা জাস্ট শেষ করলো, তো এখন সে নিচে গেল। তো চলো আমিও ঘরটাকে আবার বন্ধ করে একটু ঘুমাতে পারবো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই থাকছে, তো সবার সাথে আবার কাল সকালে একদম দেখা হবে। তো সকাল সকাল একদম চলে আসবে 10:00 মধ্যে। তো আজকের জন্য বাই।